বিএসএফ এর অস্ত্র প্রদর্শন ঘুরে দেখলো পড়ুয়ারা। 15ই আগস্ট উপলক্ষে এই আয়োজন বলে জানা গেছে। ভারত বাংলাদেশের গেদে সীমান্তে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন বিএসএফ এর। বিএসএফ এর সহযোগিতায় নদিয়ার কৃষ্ণনগর হাই স্কুলের 100 জন পড়ুয়া গেদে সীমান্ত পরিদর্শন করলো। পাশাপাশি এদিন বিএসএফ এর পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনও করা হয়। এখনো শান্ত হয়নি বাংলাদেশ। হাসিনা সরকারের পতন হয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে টালমাটাল অবস্থা ওপার বাংলার। এই আবহে সীমান্তে ভারতীয় ভূখণ্ডে তার আজ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। এমনকি বহু বাংলাদেশিরা ভারতে প্রবেশেরও চেষ্টা করছেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। এমনকি বাংলাদেশ ছেড়ে এপারে আসার জন্য সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটতে পারে, যার কারণে দিনরাত এক করে সীমান্তে কর্তব্যে অবিচল রয়েছেন বিএসএফ জওয়ানেরা। বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি থাকলেও এই দেশে এক ফোঁটা তার আঁচ লাগতে দেননি বিএসএফ জওয়ানেরা। শুধুমাত্র যে বিএসএফ জওয়ানেরা তাদের কর্তব্যই পালন করছেন তাই নয়, পাশাপাশি নতুন প্রজন্ম যাতে আগামী দিনে বিএসএফ এর কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে, সেই কারণে বিএসএফ এর পক্ষ থেকে এবার এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে স্কুল পড়ুয়াদের জন্য। জানা যায়, নদিয়ার কৃষ্ণনগর হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আবেদনে স্কুল পড়ুয়াদের নিয়ে এদিন ভারত বাংলাদেশের গেদে সীমান্তে এক প্রশিক্ষণমূলক ভ্রমণের আয়োজন করা হয় বিএসএফ এর পক্ষ থেকে। এদিন কৃষ্ণনগর হাই স্কুলের প্রায় 100 জন পড়ুয়া উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদিন বিএসএফ এর পক্ষ থেকে জিরো পয়েন্টে কাস্টমস অফিস, গেদে সীমান্ত, গেদে স্টেশন, কাদিরপুর ঘুরে দেখানো হয় পড়ুয়াদের। সেই সাথে সীমান্তে বিএসএফ এর কর্মকাণ্ড সম্পর্কে পরিচিত হয় পড়ুয়ারা। বিএসএফ কি, এদের কর্মকাণ্ডই বাকি, সেই সমস্ত কিছুই জানানো হয় এই কর্মসূচির মধ্যে দিয়ে। এছাড়াও বিএসএফ এর পক্ষ থেকে অস্ত্র প্রদর্শন করা হয়। পড়ুয়ারা পরিচিত হয় বিএসএফ এর ব্যবহৃত বিভিন্ন অস্ত্র সম্পর্কে। সীমান্ত পরিদর্শন করে অভিভূত হয়েছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা সকলেই। সেই সাথে তারা ধন্যবাদ জানিয়েছেন বিএসএফ জওয়ানদেরকেও। বিএসএফ কর্মীরাও আশাবাদী, এই প্রশিক্ষণের ফলে ছাত্রছাত্রীদের বিএসএফ এর কর্মকাণ্ড এবং সীমান্তবর্তী এলাকার সম্পর্কে একটি ধারণা তৈরি হবে। এ বিষয়ে এক বিএসএফ এর আধিকারিক জানান, প্রতি বছরই রাখীবন্ধন উৎসব এবং 15ই আগস্ট উপলক্ষে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করা হয় ছাত্রছাত্রীদেরকে বিএসএফ এর কর্মকাণ্ড এবং সীমান্তবর্তী এলাকা সম্পর্কে একটি প্রশিক্ষণ দেওয়ার। সেই কারণেই আজ আমরা কৃষ্ণনগর হাই স্কুলের প্রায় 100 জন পড়ুয়াকে নিয়ে গেদে সীমান্তে জিরো পয়েন্টে দাঁড়িয়ে সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখানোর পাশাপাশি নানান ধরনের অস্ত্র প্রদর্শন করালাম, যাতে তারা আগামী দিনে বিএসএফ কি, বিএসএফ এর কর্মকাণ্ডই বাকি, সেই সাথে সীমান্তবর্তী এলাকায় মানুষজন কিভাবে জীবনযাপন করে সেই সম্পর্কে একটা ধারণা তাদের মধ্যে তৈরি হয়। তাই পড়ুয়াদের কথা ভেবেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এনসিসি কে বচ্চে হ্যাঁ আর স্কুল কে বচ্চে, এ সারে বচ্চে কৃষ্ণনগর হাই স্কুল কে হ্যাঁ। আম তোর পে 15 আগস্ট কে নজদীক আর যাব পূজা আ জাতা হ্যাঁ আপনার রক্ষাবন্ধন হতা তো স্কুল বালে আমারে পাশ অপ্রোচ করতে কি আমারে বচ্চো কো বিএসএফ সে অবগত করাই আর আমারে বচ্চো কো থোড়া বর্ডার দিখা দিজে। তো ইয়ে এক বহুত আচ্ছি পহল হ্যায় স্কুলো কি, ইসসে ফায়দা ইয়ে হতা হ্যায় কি আমারে জো ইয়ং জেনারেশন হ্যায় জো বচ্চে আপনে ক্যারিয়ার কে বারে মে সোচে হ্যায় উনকো ইয়ে পতা লাগতা হ্যায় কিসি এক অর্গানাইজেশন কে বারে মে। দূসরা বহুত সারি গলত ফেহমিয়া হতি হ্যায় আম আদমি কে অন্দর মে কি বর্ডার এসা হ্যায় আর বর্ডার ইতনি খতরনাক জগহ হ্যায় আর বিএসএফ সে বহুত খতরনাক ফৌজ, এসা কুছ নাই হ্যায়। বর্ডার ম্যানেজমেন্ট কে অন্দর মে এক বহুত বড়া হিসসা হ্যায় कि हमें बॉर्डर पॉपुलेशन के साथ मिलकर बॉर्डर का सिक्योरिटी करना है। तो ऐसे विजिट से बच्चों को ये चीज पता लगती है और अगर हमारी यंग जनरेशन को इस चीज की जानकारी मिलेगी तो आगे चल के वो हमारे देश के मजबूत नागरिक बन सकते हैं। तो इस उद्देश्य से बॉर्डर सिक्योरिटी फोर्स ऐसे विजिट्स को जो है ऑर्गेनाइज करती है और ऐसे विजिट्स के लिए प्रोत्साहित करती है कि सारे स्कूलों को आना चाहिए और अपने बच्चों को असलियत से फैमिलाइज कराना चाहिए। तो इससे पहले भी 2 विजिट्स हो चुके हैं और आने वाले समय में जो भी स्कूल आएंगे उनको जो है वो हेल्प किया जाएगा। এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি ছাত্রছাত্রীরাও। পাশাপাশি বিএসএফদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকাবাসী সকলেই। এ বিষয়ে কৃষ্ণনগর হাই স্কুলের এক শিক্ষিকা জানান,
আমরা কৃষ্ণনগর হাই স্কুল থেকে এখানে এসেছি। আমাদের এই যে বিএসএফ ক্যাম্পে সারাদিন আমরা এখানে থাকব এবং এই বিএসএফ এর জওয়ানরা কিভাবে এখানে থাকে, ওদের ডেলি লাইফ কিরকম, কিরকম ভাবে নিজেদের মানে এক প্রকার স্বার্থ ত্যাগ করে দেশের জন্য এভাবে এরা এখানে আছে, এদের পুরো লাইফস্টাইলটা আমরা আমাদের স্টুডেন্টদের দেখাতে চাই। আর তাছাড়া এরা বিভিন্ন রকম ওয়েপেন্স রেখেছে, ডগশো রেখেছে আমাদের স্টুডেন্টদের দেখানোর জন্য। আমরা কৃষ্ণনগর হাইস্কুলের তরফ থেকে প্রায় 100 জন স্টুডেন্ট নিয়ে এখানে এসেছি, আমাদের টিচার্সরাও এখানে আছে, আমরা সারাদিন এখানে কাটাবো, তাদের সবাইকে নিয়ে আমরা আজকের দিনটা এদের সান্নিধ্যে থাকবো বলে আমরা এখানে এসেছি, খুবই ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কৃষ্ণনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।